আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে বিদায় হজার ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুরআন এবং সুন্নাকে যখন তোমরা আঁকড়ে ধরবে তখন তোমরা বি হবে না গোমরাহী হবে না এখন তিনি এটাও বলেছেন পাশে যে কেউ বলছেন যে কুরআন এবং সুন্নাহ নয় বরং কুরআন এবং আহলে বাইত আসলে বিষয়টি খোলা আছে এই একটা বর্ণনা যে আমরা যেটা বিখ্যাত বর্ণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা আমরা পাই সেটা হলো তারাক তুফিক আমরাই লান তাদিলু মাতা মাসাকতুম বিমা এটা বলা আছে এর পুরো অনেকেই বলেন যে ওয়াইত রাতি আমার পরিবার আমার আহলে বাইত এখন এটা সমন্বয়টা কি সমন্বয়টা আসলে রাসুল সাল্লাহ আল সাল্লাম দুটো জিনিসই রেখে গেছেন একটা হলো কোরআন আর একটা হলো সুন্না সুন্নাটা কি হাদিসটা কি সুন্না বা হাদিসটা হলো রাসুল আসলাম যা বলেছেন যা করেছেন এবং যা যে ব্যাপারে সাহবায় কারাম করেছেন তিনি মৌন দিয়েছেন এখন আহলে বাইতের বিষয় বাইত কি সুন্নার বাইরে আহলে বাইত কি কোরআনের বাইরে না আহলে বাইত কোরআনের বাইরে না কারণ আহলে বাইত কারা আহলে বাইতের ব্যাপারে বিস্তারিত বিবরণ আছে এই মহরম বা আশুরা আসলে আমাদের শ্রেণী এক শ্রেণীর ভাইয়ার আছেন তারা আহলেবাইদকে নিয়ে কথাবার্তা বলে আহলে আহলেবাইদকে প্রশ্নবিদ্ধ করে দেন আহলে আহলেবাইদ রসুল ইকমসাল্লাম একবার হাসান হুসাইন রাদি আল্লাহ তালা আনহমা আলী ফাতিমা রাদি আল্লাহ তালা আনোমা তাদের সকলকে ডেকে একটা চাদরের নিচে তাদেরকে ডাকলেন এরপর বলেন আল্লাহ তা আহলিবাইতিা আল্লাহ রসুল সাস্তম বলেন যে হে আল্লাহ এরা হলো আমার আহলে তাদেরকে তুমি পবিত্র করে দাও এবং তাদের থেকে তুমি অন্য গুণা তাদের অপরাধ তাদের যে সমস্ত অপবিত্রতা সব তুমি তাদের থেকে তুমি নিয়ে যাও এই আহলে বাইত এবং আহলে বাইত বলতে এইটুকু এই বর্ণনার দ্বারা এবং আরও যে বর্ণনাগুলো আছে সর্ব সর্ববর্ণনার জিষ্ঠ হলো বাইত কারা রাসুল্লা সাল আলী পরিবার সদস্য যারা বাইত এই আহলে হওয়ার কারণে রাসূল আহলেবাই বিগন কেউ কিন্তু সম্মানের আসনে পাক দিয়েছেন এবং আল্লাহ স্ত্রীদেরকে উম্মাহাতুল মাহাতুল মমিনিন বলে সম্বোধন করা হয়েছে এবং তাদেরকে এই সুর আহজাবের অনেক আয়াতে বলা হয়েছে তোমরা অন্য কারো নাকা আহাদিম তোমাদের তোমরা কিন্তু অন্য কারো মতন তার মানে হলো উম্মাহাতুল মাহাতুল মমিনিন সম্মানের সর্বোচ্চ জায়গায় এখন তাদের অনুসরণ করা মানে কি রাসুল উল্লাহ সাল্লা পরিবার পরিজন রাসুলকে দেখে বাস্তব অনুসরণ করেছেন সুতরাং আমলের ক্ষেত্রে আমরা রাসুলকে অনুসরণ করব তাদের অনুসরণ করা মানে কি তারা তো রসুলের বাহিরে না এখন যদি এমন হয় যে আমরা রাসুল আসলামের কোরআন বাদ দিলাম আল্লাহর কোরআন বাদ দিলাম রাসুলের লাখ লাখ হাদিসগুলো বাদ দিলাম আমরা আহলে বাইতের কথা নিয়ে আমরা পড়ে থাকলাম তাহলে নিঃসন্দেহে রাসুল্লাহ সাল্লা আলি সাল্লামের অবমাননা হবে আর আহলে বাইতকে সম্মান করা কোরআন এবং সুননাকে বাদ দিয়ে নয় বরং কোরআন এবং সুনার আলোকেই আহলে বায়কে যতটুকু সম্মান অতটুকু সম্মান পরিপূর্ণ দেওয়া এটাই হলো রাসুল উল্লাহ সাল্লা নির্দেশনা এক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে আহলে বাইদ বলতে পাক পাঁচ কথা আপনি বলছেন আসলে এই পাঁচজনের বাইরে কি বাইত হয় না বা আমি বললাম যে আহলে বায় মানে রাসুর উল্লাহ সাল্লা পরিবার এখন একবার উম্মে হাবিব রাদি আল্লাহ আনহা সহ আরও আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা আরও কিছু উম্মাহাতুল মোমিন তারা বলছেন যে ইয়ারসুল আল্লাহ আমরা কি আপনার আহলে বাইত না আল্লাহ রসুল তখন বলেছেন হ্যাঁ আহলে বাইত তার মানে মুফাসির এবং মোহাদ্দিস হাদিসের ব্যাখ্যাকার এবং কোরআনে কারিমের তাফসির গ্রন্থ যারা যারা বিস্তারিত বিবরণ দিয়েছে তাদের সকলের সম্মিলিত মতামত হলো আহলে বাইত মানে হলো রসুল্লাহ সাল্লি আসাল্লামের পরিবারের সদস্য বৃন্দ যারা ছিলেন তারা প্রত্যেকেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আহলে বাইত সেক্ষেত্রে হজরতে হাসান হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুমা আলী ফাতিমা সহ একেবারে রসুল সাস্তাবের স্ত্রীরা যারা ছিলেন তাদের সন্তানেরা যারা ছিলেন তারা প্রত্যেকেই আহলে বাইতের অন্তর্ভুক্ত কিন্তু আমাদের সমাজে অতি আবেগী হয়ে কিছু মানুষ শুধুমাত্র এই চার পাঁচজনকে নিয়ে আহলে বায়েত হিসাবে আখ্যায়িত দিয়ে তাদেরকে নিয়ে আমরা যেই কাজটা করতেছি এটা একজন মমিনের কখনই কাজ না কারণ হলো আমরা ফাতমা রদি আল্লাহ তাল্লাহ আনহার সম্মান এবং আলিরদ্দি আল্লাহ তাল্লাহ আনহুর সম্মানকে আমরা খুব বড় করে দেখছি আলহামদুলিল্লাহ এটা দেখা উচিত কিন্তু সেটা দেখতে গিয়ে আমি যদি আবু বকর সিদ্দিক সৈদিন আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তাল্লাহ আনহু অমর ইবনুল খতাব রদি আল্লাহতালন আসমান ইবনুল আফান রদি আল্লাহতাল তাদেরকে অবমাননা করি তাহলে আমি তো সাহাবাইকারের সম্মানকে ভুলুণ্ঠিত করে দিলাম যাদের ব্যাপারে রাসুল সাল্লাহ আলী ও খুব আদর করে সোহাগ করে যাদের ব্যাপারে কথাগুলো বলেছেন সুতরাং আহলে বাইত এই না সীমাবদ্ধনা রাসুল্লাহ সাল্লা সাল্লামের পরিবারের সদস্য এবং তার স্ত্রী যারা উম্মাহাতুল মমিনিন খ্যাত এবং যারা আমাদের মা মমিনদের মা তারা সকলেই আহলে বাইতের অন্তর্ভুক্ত